এদের জন্য যাত্রী সকলের কাছে আমাদের নিবেদন যে আপনাদের নিজ নিজ সিট বেল্ট বেঁধে নিন। হাই স্যার, হাওয়াই বাঁচাও। থ্যাংক ইউ। মাফ করবেন, মাফ করবেন। বদমাইশ, দেখতে পাচ্ছো না? আপনি সিটে বসবেন নাকি মারি খেয়ে যাবেন মিস্টার? প্রতিবেশীর বাড়ি নিজের বাড়ি মনে করা চাই। প্লেন দুললে আমি যে ভীষণ ভয় পাই। মারতালি! ওয়াও, আপনি তো দেখছি অপূর্ব ছড়া বলেন। আরে ম্যাডাম, এই অপূর্বটা আমার কে? এ ছড়াটা আমার নিজে। যাক, আপনার আমার ছড়া ভালো লেগেছে, আমার তাহলে আর দুঃখ কিসের। মারতালি! আরে মিস্টার, আমি এয়ার হোস্টেস হওয়ার আগে কবিদের চা খাওয়াতে বেশি ভালোবাসতাম। এখন আপনি বলুন, ক্যাপাচিনো দেব না লাটে দেব? আরে কাপই বা ছিনিয়ে নেবে কেন, আর প্যাসেঞ্জারদের লাঠি বা মারবে কেন? আপনি আমার কথা বুঝতে পারলেন না, আমি কফির কথা জিজ্ঞাসা করছি। পাগল হয়েছি আমি তোমার এই রেশমি সুন্দর চুলে? আর সকালের পর আমি কফি খাই না ভুলে। মারতালি! আমার নাম হলো সব্য, বানজারা হিলে গিয়ে আমার কথা জিজ্ঞাসা করুন। মিস্টার, বাজে ছড়া যারা আমাকে শোনায় তাদের আমি স্যান্ডেল দিয়ে পেটাই। প্যাসেঞ্জার বলে আপনাকে কিছু বলছি না, তাই আপনি মাথায় চড়া বসেছেন? ও, এটা কি হচ্ছে? প্লেনের কিছু হয়ে গেলে আমরা কি করবো? ম্যাডাম, আপনি কি করতে পারেন বলুন? এখানে ঈশ্বর যেটা চাইবেন সেটাই তো হবে, তাই না? প্রার্থনা করুন যাতে কিছু না হয়। কালী, আমার হাতে কত আরশোলা মরেছে, আর আজ কি না আমাকে প্রার্থনা করতে হচ্ছে? মারতালি ভাই, আর একটা যদি বাজে ছড়া বলেছেন তাহলে প্লেন ক্র্যাশ করার আগে অক্সিজেন মাস্ক গলায় জড়িয়ে আপনাকে নিচে ফেলে দেব। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, এই প্লেনটা হাইজ্যাক করা হচ্ছে। এসব ঠিক হচ্ছে না। আমাকে ঠিক ভুলটা শিখিও না, বুঝলে? ভাই, ছড়ানো ছিটানো জিনিস না বলে প্যাক করে নিলে, কাউকে কিছু না বলে প্লেনটা হাইজ্যাক করে নিলে। মারো ভাই, মারো। তোকে কেন আমরা বলবো? বাবা হোস নাকি তুই আমার? যখন থেকে প্লেনটা উড়েছে মাথা একেবারে খারাপ করে দিয়েছিস। চুপচাপ বসো, নইলে দরজা খুলে প্লেন থেকে বাইরে ফেলে দেবো। বললেই হতো তোমরা আরো ভালো ছড়া শুনতে চাও। ভুল হয়ে গেছে ভাই আমার, মাফ করে দাও। মারতালি! খান্না বাবু, আপনি চুপ করুন, না হলে ওনারা সারা জীবনের মতন আপনাকে চুপ করিয়ে দেবে। পাইলট, তাড়াতাড়ি প্লেনটা অজানা কোনো দ্বীপে ল্যান্ড করো, তাড়াতাড়ি। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী চারমিনার এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 444 কে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। ইন্ডিয়া ওয়ান্টস টু নো হাউ এন্ড হোয়াই। ম্যাডামের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। ম্যাডাম প্লেন কবে কিনলেন? আরে গধা, যে প্লেনটাতে ম্যাডাম হায়দ্রাবাদে যাচ্ছিল সেই প্লেনটা হাইজ্যাক হয়েছে। খান্না বাবু যে প্লেনে ছিলেন সেটাকে হাইজ্যাক করা হয়েছে। কিন্তু খান্না বাবুর প্লেনটা হাইজ্যাক করার কি দরকার ছিল? উনি হাইজ্যাক করেননি, উনি যে প্লেনে ছিলেন সেটাকে হাইজ্যাক করা হয়েছে। আজকে অনেকগুলো প্লেন হাইজ্যাক হচ্ছে। একটা প্লেনই হাইজ্যাক হয়েছে, দুজনে ওই প্লেনেই ছিল। আরে তোরা নিউজটা শুনতে দে। ইন্ডিয়া ওয়ান্টস টু নো হু, কারণ এখনো পর্যন্ত জানা যায়নি হাইজ্যাকারসরা কারা। ওরা 2 কোটি টাকা দাবি করেছে, আর এটাও জানা গেছে যে হাইজ্যাকারসরা প্লেনটাকে একটা গুমসুদা নামের টাপুতে নামিয়েছে। ম্যাডাম কে আমাদের বাঁচাতে হবে। কানে স্যার কিউ। হ্যাঁ, দুজনকেই বাঁচাতে হবে। কিন্তু কি করে? দাঁড়া, ভাবতে দে।
আমার কাছে একটা আইডিয়া আছে। ইস, খুবই খারাপ আইডিয়া এটা। আমি মিসেস কাটকার আর খান্না বাবুকে কি করে বাঁচাবো? আপনি পুলিশ ইন্সপেক্টর, আপনি গিয়ে ধরুন হাইজ্যাকারদের। ইশ, ওই দ্বীপটা আমার এরিয়ার মধ্যে নয়, ওখানে ওই এরিয়ার ইন্সপেক্টর যাবে। তাহলে ওখানকার ইন্সপেক্টরকে পাঠান না। ওখানে পুলিশ গেলে বন্দীরা বিপদে পড়তে পারে, সরকার এখন এ বিষয়ে কিছুই করতে পারবে না। তাহলে আমরা যাব, আমরা যাব ওনাদের ছাড়াতে। ইশ, বোকাদের মতো কথা বলো না, দ্বীপে যাবে কি করে, উড়ে উড়ে? কখনো কখনো খারাপ হওয়া টিউবলাইটও আলো দিয়ে থাকে। থ্যাংক ইউ ইন্সপেক্টর পান্ডা, আমরা উড়ে উড়ে যাব, কোনো প্রশ্ন? তুই গাধা, ওনার লাইসেন্স তোর কাছে আছে, আমাদের কাছে নেই, আমরা কি করে উড়বো? গাধা, আমরা উড়োজাহাজে করে যাব, কোনো প্রশ্ন? এটা খুব ভালো আইডিয়া, চলুন ইন্সপেক্টর পান্ডা। ইস, ওখানে আমি যাব না। ইস, ইস, চলুন তাড়াতাড়ি চলুন। ইস, আমি যেতে পারবো না। টাপুতে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন তো দেখছি হসপিটালে নিয়ে যেতে হবে। ইস, আমি যেতে পারি না, একটু বোঝো, আমি ডিউটি ছেড়ে গেলে আমার চাকরি চলে যাবে। স্যার, আপনার সাহায্যের প্রয়োজন আমাদের। হ্যাঁ, আমি সাহায্য করছি তো, আমার বন্ধুর ফ্লাইং ক্লাব আছে, আমি তোমাদের যাওয়ার জন্য প্লেনের ব্যবস্থা করে দিচ্ছি। ওকে ওকে, যাওয়ার ব্যবস্থা তো হয়ে গেছে, এখন আমরা সবকিছু সামলে নেব। চল। ইস, বাঁচা গেল, ভাগ্য ভালো, পান্ডা বাবু পাইলটের সাথে কথা বলে প্লেন অ্যারেঞ্জ করে দিল। ছোট ভাই, ওই দেখ, পান্ডা বাবুর জিপ, প্লেন ছাড়, আমরা এটাতে করেই দ্বীপে যাই। দ্বীপটা তো সমুদ্রের মাঝখানে আছে, ওখানে বাই রোড যেতে পারবো না। ওকে, কিন্তু পাইলটের কাছে তো যেতে পারি না। হ্যাঁ, স্কুটারের থেকে জিপে আমরা তাড়াতাড়ি পৌঁছবো, কোনো প্রশ্ন? গাড়ি আমি চালাবো। সরকারি জিপ নিয়ে গেল, ধরো। ধরব কি করে, জিপ তো ওরা নিয়ে গেল। ওদের স্কুটারটা রয়েছে তো, চলো চলুন চলুন, এটা নিয়েই ওদের পিছু করি। ইন্সপেক্টর পান্ডা আমাদের পিছু নিয়েছেন। বোধহয় আমাদের সাথে রেসিং করতে চাইছেন। ইস, কতবার বলেছি জিপটাকে সার্ভিসিং এ পাঠাও। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ডান দিকে যাও, বাঁ দিকে যাও, না না ডান দিকে, বাঁ দিকে, না না সোজা সোজা সোজা, আরে না না সোজা সোজা, পিছু করো, আরে কোথায় গেল, আরে এই তো সামনে। ইস, আরে আরে আস্তে চালা, সরকারি গাড়ি ওটা। এর পরের বারেও সরকারি গাড়ি নেব, এই নাও। হানি, একটা টায়ার খুলে গেছে। কোনো ব্যাপার না, তিনটে টায়ার তো আছে, আমি তো স্কুটার দুটো টায়ারই চালিয়ে নি। আমাদের ইন্সপেক্টর পান্ডা পাঠিয়েছেন। ওহে,
আসুন বসুন, উড়ে যাব। না, আমরা পাইলটের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তো পাইলট, উড়ে যাব। কাগজের প্লেন যে ওড়ায় ওই পাইলটের সঙ্গে নয়, আসল প্লেন যে ওড়ায় ওই পাইলটের সঙ্গে। আমি তো সেই ছোটবেলা থেকে প্লেন ওড়াচ্ছি। কাগজের? ছোটবেলায় কাগজের প্লেন ওড়াতাম, তারপর ওড়াতাম রিমোটের, আর এখন আসল ওড়াই। আমাদের একটা হেলিকপ্টার ভাড়া চাই, কোনো প্রশ্ন? না না, ইন্সপেক্টর পান্ডার সাথে কথা হয়ে গেছে, প্রশ্ন কেন থাকবে? আমাদের একটা দ্বীপে যাওয়ার আছে। দ্বীপ, মরুভূমি, পাহাড়, যেখানে বলবেন নিয়ে যাব, উড়ে যাব। বাবা মাফ করো, এখন কাজে ব্যস্ত আছি। ইস, আমি ভিখিরি নই, ইন্সপেক্টর পান্ডা। যদি ইন্সপেক্টর হন তাহলে ভিখিরি কেন সেজেছেন? আমি ভিখিরি সাজিনি। তাহলে উনি বাবা মাফ করবেন কেন বললেন? কারণ উনি ভেবেছেন আমি ভিখিরি। আরে পান্ডা সাহেব বসুন, চা নাই? জল আনান, চা দিয়ে মুখ ধুলে মুখ পুড়ে যাবে। আমি তো চা খাওয়ার কথা বলছিলাম। টাইম নেই, আমাদের ম্যাডামের প্লেন দ্বীপের মধ্যে হাইজ্যাকার্স আটকে রেখেছে, আমাদেরকে দ্বীপে পৌঁছাতে হবে। হাইজ্যাকার্স? পাগল হয়ে গেছো নাকি? আমি কোথাও যাচ্ছি না, উড়ে যাব। আমাদের ম্যাডাম বিপদে আছেন। না, ওরা আমার হেলিকপ্টারও হাইজ্যাক করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের হেলিকপ্টার দিয়ে দিন, আমরা উড়ে যাব, মানে উড়িয়ে নেব। না, ওদিকে আমার জিপটাকে একবার দেখো, এ তিনটে চাকায় চালিয়ে নিয়ে এসেছে। ভাবো ভাবো, তোমার হেলিকপ্টারের শুধু পাখাটাই ফেরত আসবে। আমাদের সঙ্গে চলো, নয়তো হেলিকপ্টার দাও। আচ্ছা যেতে পারি, কিন্তু ল্যান্ড করব না। সেটা তো আমরা কিছু না কিছু করে নেব। বাহ, কি সুন্দর দৃশ্য। কিন্তু দেখুন, আমি কিন্তু আগেই বলে রাখছি, দ্বীপে হাইজ্যাকার্সরা আছে, আমি কিন্তু ওখানে আমার হেলিকপ্টার কিছুতেই ল্যান্ড করব না। ঠিক আছে, আমরা প্যারাশুট দিয়ে নেমে পড়ব। প্যারাশুট দিয়ে যদি নামার ছিল তাহলে হেলিকপ্টারে কেন এলাম? এই হেডফোনটা কেন রেখেছেন? গানই তো শুনছেন না। এটা হলো কন্ট্রোল রুমের সাথে কথা বলার জন্য। এই সুইচটা কিসের? আরে এটা হলো হেলিকপ্টারের ফ্যানের সুইচ। তাহলে ফ্যান কেন চালিয়ে রেখেছেন? এমনিতেই খুব ঠান্ডা। মরে গেলাম। উনি ঘুমিয়ে কেন পড়েছেন ছোট ভাই? আরে বোকা, ও অজ্ঞান হয়ে গেছে। এখন হেলিকপ্টার কে চালাবে? আমি চালাবো, আমার কাছে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ছিল না, আমি চালাতে পারি। আরে এ কোথা থেকে এলো? এ যে দেখি আমার পিছনেই পড়ে গেছে। এই পাখি, সামনে থেকে সর, সামনে থেকে সর। আরে একটা কাজ করি, উপরে চলে যাই। চলে গেছে পাখিটা, এবার একটু উপরে উঠি। আরে এ তো আবার চলে এসেছে।
আরে গাধা, ভয় পাইয়ে দিয়েছিলি আমাকে। মাটিতে পড়বো কি করে, নিচে তো সমুদ্র আছে। ছোট ভাই, হেলিকপ্টার চালানো খুব সহজ। প্যারাশুট বেঁধে নাও, দ্বীপ কিন্তু এসে গেছে। মনে রেখো, এখান থেকে কেউ যেন পালাতে না পারে। যদি কেউ পালিয়ে যায় তাহলে তোমাদের দৌড় করাতে করাতে পেটাবো। কিলো পাওয়া যাচ্ছে পাকা মিষ্টি কুল। ভাই কেন, আমি চোখে দেখছি শুধুই সর্ষে ফুল। মারতালি, গুলি খাবি নাকি? মাথাটাও ঘুরছে আর একটু ব্যথা ব্যথাও করছে। একটা গুলি খেলে ভালোই হয়। উনি বন্দুকের গুলির কথা বলছে। এই না 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 না, কোনোদিন তাহলে আর দেখতে পারবো না। আয়না, আমি মোটেও গুলি খেতে চাই না। মারতালি, মারো ভাই মারো। না না, মেরো না। আরে ভাই, এটাকে তো বলে চর মারা। হাততালি এইভাবে দিতে হয়, এইভাবে। হায়দ্রাবাদের চার মিনারের দিব্যি খেয়ে আমি বলছি, আমাকে এই বন্দুকটা দাও। আজ আমি একে গুলি মেরে জেলে চলে যাব, আর সহ্য করতে পারছি না আমি। না না, এসব আপনি কিচ্ছু করবেন না। খান্না বাবু, তাড়াতাড়ি সরি বলুন। যে কোনো তালা আমি হেয়ার পিন দিয়েও খুলে দিতে পারি। ছেড়ে দাও আমাকে, আমি চেয়ে নিচ্ছি সরি। মারতালি, হে ভগবান, আমাকে এর হাত থেকে বাঁচান। আরে তোমরা কি করছো, কুস্তি তো লড়তে যাচ্ছ না, প্যারাশুট দিয়ে নামবে শুধু। না, আমি এটা করতে পারবো না। তোরা ঝাঁপ দে, আমি বাড়ি গেলাম। আমি হেল্প করছি, আমি করছি। জোরদার, খুব সহজ। আয়, আমি তোকে শেখাচ্ছি। আমি ঝাঁপ দেবো না। আচ্ছা ঠিক আছে, নিচ থেকে আমার রুমালটা নিয়ে আয়। যা। আমি ঝাঁপ দেবো না। আরে জোরদার, আমি তো ভুলে গেছিলাম, তোর জন্য একটা গিফট এনেছি, এই দেখ। জানি আনে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আজ তোমরা সবাই পাকনা ছড়াই উঠছ। নিচে দেখ জোরদার, প্যারাশুটটা খোল, না হলে তোর হাড়গুলোই খুঁজে পাওয়া যাবে না। ছোট ভাই, এ তো আবার প্লেনেই চলে গেল রে। সরে যাও, না হলে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যাবে। কোনো প্রশ্ন?
আরে ভাই আমি তো এসে পড়েছি, এই দেখ নেমে পড়লাম। সি ফুড টাওয়ার ফ্রেশ, খুব মজা হবে। দেখেছি দেখেছি সব স্টাইল। শহরের বিড়াল, আজ তো মহাভোজ হয়ে গেল আমার। বাহ, সত্যিকারে খুব বড়। ছেলের হাতে মহা পেয়েছো নাকি, যে চাইলেই পেয়ে যাবে? হে প্রভু, আকাশ থেকে সোজা সিংহের পিঠেই পড়লাম। আরে আরে ছিড়িস না। এটা কেমন ধরনের প্রাণী বেরো? নিজের প্রাণ বাঁচারে পালা। আরে প্যারাশুট কোথায় আটকালে রে বাবা? আরে ঠিক করতে নিচে তো নামা। হ্যালো, ফেসে গেছি আমি, হেল্প করো না। থ্যাংক ইউ, খুব ভালো মেসেজ করো। ছোট্ট একটা বিড়াল, খুব ভালো। এমনিতেও আজকে হালকা খেতে ইচ্ছে করছিল আমার। আরে এ তো হাসিয়ে ফাঁসিয়ে গেল। ওয়ে কিটি, কত স্মার্ট দেখ, কি সুন্দর ল্যান্ডিং করছে। ওয়াও, কত সুন্দর জঙ্গল, এখানে ঘুরতে খুব ভালো লাগবে। এখানে তো অনেক পশু আছে। জঙ্গলে পশুরা থাকবে না তো, ক্রিকেট প্লেয়াররা থাকবে নাকি? দ্বীপে তো পৌঁছে গেলাম, কিন্তু এবার ম্যাডাম আর খান্না বাবুকে কি করে বাঁচাবো? আমাদের হাইজ্যাকারদের উপর অ্যাটাক করতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট ফাইট। কিন্তু ওদের কাছে হয়তো বন্দুকও থাকবে, সেই জন্যই আমরা ওদের উপর রাত্রেবেলা অ্যাটাক করব আর বন্দুক কেড়ে নেব। ঠিক বলেছো। রাত্রির হওয়া অবধি অ্যাটাক করার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলি। ওই যে ওই দেখো প্লেন। ঘুম পেয়ে যাচ্ছে, দুজন করে একটু ঘুমিয়ে নেওয়া যাক। ঠিক আছে, প্রথমে ও আর আমি ঘুমিয়ে নি। চলো, গুড নাইট। চলো ওদিকটা দেখে আসি। আরে কিছু না, কাঠ বিড়ালই হবে। একটু ঘুমিয়ে নি, চল।
এদের কাছে বন্দুক আছে, যা করতে হবে খুব সাবধানে করতে হবে। সবার আগে চুপি চুপি এদের বন্দুকগুলো নিয়ে নিতে হবে। আমি কি খান্না স্যারকে বাঁচাচ্ছি? প্রভু আমাকে এই হাইজ্যাকারদের থেকে বাঁচিও। উঠে পড়ুন। কেউ যেন বাঁচতে না পারে। সূর্য পশ্চিম দিকে ঠিক ঢলে যাবে। আরে ভাই, বন্দুকটা সরা, নয়তো গুলি চলে যাবে। মারতালি, তোকে তো আমি সবার প্রথমেই মারবো। না, ম্যাডামকে গুলি করবেন না। তাহলে নিজেদের বন্দুক ফেলে দাও। পালা, খোলো দরজা, খোলো। বেঁচে গেছি, বাঁচিনি। ওই দাঁড়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ম্যাডাম, খান্না বাবু পালান। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি দাঁড়াও। কি করছো, কি করছো? হ্যান্ডসাপ করেছি, হ্যান্ডসাপ। পালা পালা পালা। এটা দেখছি অদ্ভুত গুহা। কে থাকে এখানে? আমি। এখানে ঢুকে তো পড়েছো, কিন্তু বাইরে যেতে পারবে না। এটা হলো বসের স্টাইল। বস কে? আমি। এটা অ্যাটাক। আরে লোক তো চর মারে, এ তো চারতে চারতে মারছে। আমার
আরে ওই দাঁড়া, বাচ্চাটা তো মরে যাবে। কেউ যেন এই গুহা থেকে বেঁচে না ফিরতে পারে, বুঝেছ? আমি হলাম এই গ্যাংয়ের বস। তাতেও তো আমি র‍্যাবিটই, তাই না? সিংহ তো আর হয়ে যাবে না। ও ভাই, আমাদের গুহায় আসার সাহস কেউ দেখে না। তোমাদের সাহস কি করে হলো আমাদের আক্রমণ করার? নিশ্চয়ই আমাদের প্লেন হাইজ্যাক করতে এসেছে। যে জিনিসগুলো আমাদের হয় সেগুলো আমাদের প্ল্যানেট থেকেও দামি হয়। আমি হাইজ্যাকারদের কথা বলতে শুনেছি, ওরা ডাকাতদের থেকে একটা অ্যান্টিক প্লেন চুরি করতে চায়। অ্যান্টিক প্লেন তো আমাদেরই আছে। এই প্লেনের জন্য আমরা প্রাণও দিতে পারি। ইডিয়েট, প্রাণ কেন দেবে? আমরা ওদের প্রাণ নেব। ইনফরমেশনের জন্য থ্যাঙ্কস, আমি তোমাদেরকে ক্ষমা করলাম। এটা হলো বসের স্টাইল। ওয়ারিয়র্স, কালকে রাতে আমরা ওদের উপর অ্যাটাক করব। কালকে রাতে কেন, আজ রাতে কেন নয়? একটু পরেই সকাল হয়ে যাবে, অ্যাটাক রাত্রে করা হবে। এটা বসের স্টাইল। স্টুপিড, এটা তো বুদ্ধিমানের কাজ। আমরাও তোমাদের সাথে যাব, ওরা আমাদের মালিকদেরকেও বন্দী বানিয়ে রেখেছে। ওকে, ততক্ষণ তোমরা হলে আমাদের গেস্ট। ফ্রেন্ডস? নো, এটা জঙ্গল, এখানে কেউ কারোর ফ্রেন্ড হয় না, জাস্ট গেস্ট। তাহলে কালকে রাতেই হবে মিশন হাইজ্যাকারস। আশা করছি ম্যাডাম আর সবাই ভালোই থাকবে। খান্না বাবু, সবাই ঘুমিয়ে পড়েছে। বাসি কাপড় যা ছিল মাসি ধুয়ে রেখেছে। আপনি ঘুম থেকে তুলে আমাকে খবর দিচ্ছেন সবাই ঘুমিয়ে পড়েছে? মারো তালি। আরে এটাই তো সুযোগ এখান থেকে পালানোর। এই অন্ধকারে কি করে পালাবো, বরং সকালে পালানো যাক। সকালে ওরা উঠে যাবে আর আমাদের পালাতে দেবে নাকি? আই ডোন্ট নো। আচ্ছা আপনার কি মনে হয়, এরা পালাতে দেবে? না, পালাতে দেবে না, এখনি পালাতে হবে, চলুন। ওকে, সবাই ঘুমাচ্ছে। এখন আমরা মুক্ত। কি হচ্ছে নাকি এখানে? সবাই উঠে পড়েছে। চাঁদ মামা মেঘের আড়ালে চলে যাচ্ছে, বাচ্চা গলিতে বসে কেঁদেই যাচ্ছে, কৃষক জমিতে ধানের বীজ বুনছে, গাধা তার পিঠে করে বোঝা টানছে। ঘুমান না আপনি চুপ করে, মাঝরাতে আপনি কেন এত জ্বালাচ্ছেন? বাহ, কি সুন্দর ছন্দ মিলিয়েছেন ম্যাডাম, মারো তালি ভাই, মারো তালি। সবাই দেখ আমি কি সুন্দর ডাইভ করছি। পোপট কি সুন্দর দেখতে। আরে নিজে স্নান কর, আমাকে কেন করাচ্ছিস? জল খুব ঠান্ডা।
আরে তোদের দুই ভাইয়ের কোনো কাজ নেই নাকি? আমি স্নান করবো না, কোনো প্রশ্ন? আরে সুনামি এসেছে, কোনো প্রশ্ন? মনে হচ্ছে আজ আমি আইসক্রিমের মতো জমে যাব। ছোট ভাই কম্বলটা নিয়ে আয়। জল দিয়ে দিয়ে আমার রংটা চেঞ্জ করতে চাইছিস? তোরা জলে খেলা করতে থাক। কি সুন্দর আবহাওয়া, আমি দ্বীপে ঘুরে আসছি। অল রাইট, রাত হতে চলেছে, অ্যাটাক করার জন্য সবাই রেডি হও। ওকে। হেডলাইট রেডি? রেডি। ঠেলার জন্য রেডি? হ্যাঁ রেডি তো। হায় রে আমার ঘর। ঠিক আছে। আরে কই হচ্ছে? আরে আমার জন্য দাঁড়াও, দাঁড়াও একটু। সব কিছু কন্ট্রোলে আছে। এটা ওয়ে না দাপা, রাস্তার উপর দিয়ে চলে। দেখছিস কি, একটু ঠেলে দে। আরে তুই মুখেও তো বলতে পারতিস, অ্যাটিটিউড দেখানোর কি দরকার ছিল? চলো সবাই মিলে ধাক্কা দাও। এই প্রথমবার আমি ধাক্কা মেরে প্লেন চালাতে দেখলাম। সব চকচক করা জিনিস শোনা হয় না, কোনো প্রশ্ন? আজকে কেউ শোবে না, হয়তো আজ কেউ কেউ অ্যাটাক করতে পারে, আমাদের লোক এক্ষুনি এসে পড়বে। সাবধানে তো তালানো যাচ্ছে না। সরে যান ম্যাডাম। Oh,
থামো, না হলে একে গুলি করে দেব। দাঁড়াও, এটা আমাদের ম্যাডাম, কোনো প্রশ্ন? মনে হচ্ছে এদের বন্ধুরা আসছে, আর এদেরকে সামলাতে আমার ওই দ্বীপের নতুন বন্ধুকে নিয়ে আসতে হবে। এত লেট করে আসলে, তোমরা হাইজ্যাকার না পুলিশ? খোলো আমাকে। সরি বস, এক পাও নড়লে গুলি করে দেব। সব কিছু ঠিক চলছিল, এই পশুগুলো এসে সব গন্ডগোল করে দিল। গুলি করে দাও ওদেরকে। সারপ্রাইজ সিং ভার্সেস সিং, দেখা যাক হু ইজ কিং।
সবাইকে ধরে ফেলেছি, আমাদের এলাকায় এসে গেছি, ওদের আর ছাড়বো না। এটা হলো বসের স্টাইল। এত আলো ছিল, হঠাৎ অন্ধকার হয়ে গেল। এই দ্বীপটা তো দেখছি হঠাৎ জুরাসিক পার্ক হয়ে গেল। মারতালি, তুই তো ভালো কাজ করেছিস। আমি সব সময় ভালো কাজ করি, কিন্তু সেটা তোরা আজ বুঝলি। কোনো প্রশ্ন? আমি কন্ট্রোল রুমে খবর পাঠিয়ে দিয়েছি যে আমরা সবাই ঠিক আছি, ওনারা আমাদের নিতে আসছেন। সকাল বেলা জানলা খুলে দেখি বসে আছে একটা কাক। চলো ভাই, এবার আমাদের এখান থেকে যাওয়া যাক। মারতালি, আমি সমুদ্রে সাঁতার কেটে যাব, কিন্তু এই লোকটার সঙ্গে আমি প্লেনে বসবই না। এবারও শহরে পৌঁছানো পর্যন্ত চুপ করে থাকবে। এটা হলো বসের স্টাইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, যদি তোমরা না থাকতে তাহলে আমরা এত সহজে একদমই ছাড়া পেতাম না। ওয়েলকাম, এখন তোমরা যাও, আমাদেরকে প্লেনটাও ঠিক করতে হবে। আমি আবার প্লেন ছাড়া চলতে পারি না। এটা হলো বসের স্টাইল। বাই 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 বাই।